আচ্ছা, এই ভিডিওতে আমরা আরেকটা হিউম্যান মেটাবলিক ডিসঅর্ডার নিয়ে পড়ব, সেটা হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া। আমরা আগের ভিডিওতে অ্যালক্যাপটোনিউরিয়া পড়লাম এবং অ্যালক্যাপটোনিউরিয়া পড়তে গিয়ে দেখলাম যে সেখানে ফিনাইল অ্যালানিন এবং টাইরোসিন এই দুটো অ্যামাইনো অ্যাসিডের মেটাবলিজম সংক্রান্ত একটা সমস্যা হয়। এক্ষেত্রেও ফিনাইল অ্যালানিন এই অ্যামাইনো অ্যাসিডটার মেটাবলিজম সংক্রান্ত সমস্যা হয় এবং এটাও কিন্তু একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, অর্থাৎ অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। অ্যালক্যাপটোনিউরিয়ায় যেমন আমরা দেখলাম যে 3 নম্বর অটোজোম বাহিত রোগ, এটা কিন্তু ফিনাইল কিটোনিউরিয়া কিন্তু মানুষের 12 নম্বর অটোজোম সংক্রান্ত একটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। জিনটার দেখো নাম আমি লিখে দিয়েছি যে কজড বাই এ মিউটেশন ইন দ্য PAH জিন ফর দ্য এনজাইম ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। অর্থাৎ যারা স্বাভাবিক ব্যক্তি তাদের কিন্তু 12 নম্বর ক্রোমোজোমে একটা জিন থাকে যার নাম হচ্ছে PAH জিন, এবং সেই জিনের যে প্রোডাক্টটা সেটা একটা উৎসেচক বা এনজাইম যার নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। ফিনাইল অ্যালানিনের মেটাবলিজমে প্রথম স্টেপেই কী হয়, ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এবং এই পদ্ধতিটা বা এই ধাপটা কিন্তু মানুষের লিভারে হয়। তাহলে লিভারে কিন্তু এই এনজাইমটা যদি থাকে, অর্থাৎ ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এনজাইমটা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিন তৈরি হয় এবং পরবর্তী এনজাইমগুলো থাকলে পরবর্তী ধাপগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কিন্তু কারোর যদি এই PAH জিনে মিউটেশন থাকে এবং দুটো ক্রোমোজোমেই যদি মিউটেশন থাকে, যেহেতু আমি রিসেসিভ বললাম, তো দুটো 12 নম্বর ক্রোমোজোমের দুটো PAH জিনেই যদি মিউটেশন থাকে, তার মানে তার দেহে একটুও ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ উৎসেচকটা তৈরি হবে না, ফলে তার দেহে কিন্তু ফিনাইল অ্যালানিন অ্যামাইনো অ্যাসিডের মেটাবলিজমটা সম্পূর্ণরূপে ব্যাহত হবে। এবং ফিনাইল অ্যালানিন যদি মেটাবলিজমটা ব্যাহত হয় তাহলে কী হবে, দেহে কিন্তু ফিনাইল অ্যালানিনের এক্সেস ডিপোজিশন ঘটবে। দেখো আমি লিখে দিয়েছি, দিস এনজাইম নিডেড টু চেঞ্জ ফিনাইল অ্যালানিন টু টাইরোসিন ইন লিভার, লিভারে ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিন চেঞ্জ করতে, মানে এই ধাপটাতে এই এনজাইমটা কাজ করে, এবং এই এনজাইমটা না থাকলে তাহলে এই ধাপটা হবে না, তাহলে কী হবে, এক্সেস অ্যাকুমুলেশন অফ ফিনাইল অ্যালানিন। এবং এক্সেস অ্যাকুমুলেশন ইন ফিনাইল অ্যালানিন, বডিতে যদি বেশি পরিমাণে ফিনাইল অ্যালানিন জমতে বা সঞ্চিত হতে শুরু করে, মেনলি ব্রেনে গিয়ে জমে, তো ব্রেনের কিন্তু ডেভেলপমেন্টে হ্যাম্পার্ড হয়। তাহলে এর ফলে সিমটমসগুলো কী হবে, অবশ্যই এর মেন সিমটম কিন্তু মেন্টাল রিটার্ডেশন, ওকে, মানসিকভাবে কিন্তু সে সুস্থ হবে না এবং তার ব্রেনের ডেভেলপমেন্ট কিন্তু সম্পূর্ণ হবে না সেই বাচ্চার। এছাড়াও আরও কিছু সিমটমস থাকতে পারে, যেমন ধরো ডিক্রিজড পিগমেন্টেশন অফ হেয়ার অ্যান্ড স্কিন, অর্থাৎ চুলের এবং ত্বকের কিন্তু পিগমেন্টেশন বা যে মানে রং বা ত্বকের যে বর্ণটা হয় সেই বর্ণ কিন্তু ঠিকমতো তৈরি হবে না। তাহলে এগুলো হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়ার সিমটমস, ঠিক আছে।